নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা মশলা দিয়ে বাটা মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি 500 গ্রাম বাটা মাছ নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে ভাজা মশলা দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। খুব সুন্দর কিন্তু উঠে যায় এরকম একটু লবণ দিয়ে নিলে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিলে। মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না কিন্তু, তাহলে খেতে ভাল লাগে না। ঝোলের মাছ কড়া করে ভাজলে একদমই ভাল লাগে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবেই ভাজবো। দেখুন, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে আরেকটু তেল দেব। তারপরে ফোড়নে দেব জিরে আর তেজপাতা। এবার আমি দিয়ে দেব আলু। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপরে ভালো করে কষিয়ে নেব।
এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো গরম জল, জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা, এখানে জিরে ভেজে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভাজা মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দেওয়ার পর, এবার আমি একটু উল্টে পাল্টে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ভাজা মশলা দিয়ে মাছের ঝোল, এবার আমি সার্ভ করে নিয়েছি। দেখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।